আসসালামু আলাইকুম। আপনারা যারা ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন, তা আবার হচ্ছে গেম খেলে, তাদের জন্য আজকের ভিডিওটি। অনেকে লুডো গেম, বিভিন্ন টাইপের গেমগুলো খেলতে অভ্যস্ত এবং আপনারা চান সেই সকল গেম খেলে যদি ঘরে বসে ইনকাম করা যায়, তো তাদের জন্য ভিডিওটা, যারা এই বিষয়গুলো নিয়ে আগ্রহী তারা ভিডিওটা শেষ অবধি দেখেন। এবং এই গেমটিতে প্রথম ডিপোজিট করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 50% বোনাস, অর্থাৎ আপনি যদি 200 টাকা রিচার্জ করেন আপনি আরও 100 টাকা পেয়ে যাবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে চলে আসবে 300 টাকা। এবং তাদের উইথড্র হচ্ছে সাথে সাথে, কোনো রকম উইথড্র নিয়েও ঝামেলা করতে হবে না। এর সাথে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশন বোনাস হিসেবে 20 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো কীভাবে কাজ করবেন, এ টু জেড কীভাবে অ্যাকাউন্ট করবেন, ডিপোজিট করবেন, উইথড্র করবেন, প্রত্যেকটা বিষয় ভিডিওতে দেওয়া রয়েছে। তাই কোনো রকম টেনশন করা ছাড়া ভিডিওটা শেষ অবধি দেখেন এবং এখান থেকে অ্যাকাউন্ট করেন, ইনকাম করেন এবং আপনারা আপনাদের ক্যারিয়ারকে গড়ে তোলেন। আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন, সো চলুন শুরু করা যাক। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, লিঙ্কে আসার পর এইখান থেকে আপনাকে ইউজার নেম দিতে হবে এবং একই পাসওয়ার্ড 2 বার দেবেন। এরপর হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে যে সেকেন্ড উঠছে, এইখানে ক্লিক করলে আপনার ফোনে একটা কোড চলে যাবে, কোডটা এখানে এসে আপনাকে বসাতে হবে। কোডটা বসার পর প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ ফলো করলে নিশ্চিত করুন নিবন্ধনে ক্লিক করে দেবেন, ঠিক আছে হয়ে যাবে। তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট খুব সহজেই করে ফেলতে পারলেন। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কীভাবে এখানে ডিপোজিট করবেন, এই প্রসেসটা জানা লাগবে। তো ডিপোজিট করার জন্য আপনার যে আইডি রয়েছে সেখানে আসার পর জমা দিন অপশানে ক্লিক করে ফেলুন। এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন বিকাশ নগদ অনেকগুলো ওয়ে রয়েছে, যেহেতু আমরা বিকাশের মাধ্যমে এখানে ডিপোজিট করবো, বিকাশ সিলেক্ট করবো। এরপর হচ্ছে কত টাকা ডিপোজিট করবো, মিনিমাম হচ্ছে 200 টাকা, তো আমি 200টা সিলেক্ট করছি। এবং এখানে আরও একটা বোনাস হচ্ছে, প্রথম ডিপোজিটে 50% ডিপোজিট পুরস্কার পেয়ে যাবেন, 50% আপনি বোনাস পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি আর তারপর হচ্ছে পরবর্তী অপশানে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ আপনি 200 টাকা ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে 300 টাকা। পরবর্তী দেখতে পাচ্ছেন আপনাকে আরও একটা পেজে নিয়ে চলে যাবে। পেজে আসার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ পাবেন, এখানে তাদের একটা কিন্তু এজেন্ট নাম্বার দেওয়া আছে। নাম্বারটাতে আপনাকে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে এবং তারপরে যে ট্রানজ্যাকশন নাম্বারটা পাবেন সেটা আপনাকে এখানে নিচের দিকে বসাতে হবে। নিচের দিকে তার একটা কিন্তু আপনাকে ছবি দিয়ে দিয়েছে, ঠিক এইরকমভাবে লেনদেন আইডি। এরপর এটা বসিয়ে দেওয়ার পরে আপনার এখান থেকে রিচার্জটা কনফার্ম হয়ে যাবে, আপনি আপনার আইডিতে দেখতে পারবেন খুব সহজে আপনার ডিপোজিট করা হয়ে গেছে। আশা করছি ডিপোজিট প্রসেসটা বুঝে ফেলেছেন। এরপরও সমস্যা হলে তাদের হেল্প সাপোর্টে কথা বলতে পারবেন। কীভাবে টাকাটা উত্তোলন করবেন, উত্তোলনের ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশান আপনি পেয়ে যাবেন। এরকম অপশানে আসার পর প্রথমত দেখতে পাচ্ছেন আপনি কত টাকা উত্তোলন করবেন, 100 টাকা হলে আপনি উত্তোলন করতে পারবেন। তার আগে আপনাকে অবশ্যই এখানে কিন্তু একটা পেমেন্ট মেথডটা সেট আপ করতে হবে, কীভাবে করবেন সেটা দেখিয়ে দিই। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকন আপনাকে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করা হয়ে গেলে আপনাকে কিন্তু একটা পেমেন্ট মেথড সেট আপ করতে হবে। তো পেমেন্ট মেথডটা আমরা সেট আপ করবো, এই জন্য আমরা প্লাস আইকনের ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পারবো নতুন একটা হোম পেজ আমাদের সামনে চলে আসবে এবং এইখানে আসার পর দেখতে পাচ্ছেন কোন পেমেন্ট মেথডটা সেট আপ করতে যাচ্ছেন। আমার বিকাশ, তাই আমি বিকাশ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার বিকাশের যে নামটা রয়েছে সে নামটা দিয়ে দিবেন, এরপরে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে, যেটা হচ্ছে আপনার পেমেন্ট পাসওয়ার্ড। তো প্রথমত আমি বিকাশের যে নামটা রয়েছে সে নামটা দিয়ে দিচ্ছি, আপনার যে নামে বিকাশ খোলা আছে সে নামে আপনি দিয়ে দিবেন, তো এখানে দিয়ে দিচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি, তাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যে কোনো প্রয়োজনে আপনি তাদের টেলিগ্রামের সাথে কথা বলতে পারবেন যে কোনো হেল্পের জন্য। সো কোনো রকম চিন্তা করা লাগতেছে না আপনার কোনো রকম প্রবলেম ফেস করা নিয়ে। তো এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে আমার লেনদেন পাসওয়ার্ডটা দিতে হবে। 2টা পাসওয়ার্ড আমি এখান থেকে বসিয়ে দিয়েছি, সেম পাসওয়ার্ড বসানোর পরে আপনাদেরকে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে দেখতে পারবেন আপনার পেমেন্ট মেথডটা সেট আপ হয়ে যাবে। পেমেন্ট মেথড সেট আপ হয়ে গেলে আপনাকে এখন এখানে উত্তোলনের বিষয়, উত্তোলন আপনি উত্তোলনে ক্লিক করবেন। উত্তোলনে ক্লিক করার পর আপনাকে এখানে পেমেন্ট যে পাসওয়ার্ডটা সেট আপ করেছেন সেটা দেওয়ার পর জমা দিনে ক্লিক করতে হবে। আপনার অল্প কয়েক মিনিটের মধ্যে আপনার পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এই পুরো প্রসেসটাতেই হচ্ছে আপনি এই প্ল্যাটফর্মটিতে কাজ করতে পারেন। আশা করছি কোনো রকম প্রবলেম হবে না। এরপরও প্রবলেম হলে আপনারা চাইলে তাদের কাস্টমার সার্ভিসের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা শেষ অবধি দেখলেন।